কাফেলার সর্দার, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ খুয়ার, তোমার কাফেলার মধ্যে একজন আব্দুর রহমান নামে মানুষ আছেন, এনরে আইতে সময় আমার মদিনার মধ্যে আনিও না। ফরর দিন ফজর হইছে, ফজরের সময় নামাজ পড়িয়ে বাইর হইছেন, বাইর হইয়া জিজ্ঞাসা করেন, রে আব্দুর রহমান খে এই জায়গার মধ্যে আছো, খাড়া হোসেন কোন আব্দুর রহমান নাই? ওই সময় কইলে না আমি তালাশ করমো, সম্পূর্ণ তালাশ করিয়া মাল আসবাব তালাশ করিয়া বাহির করমো। গত রাত্রে আল্লাহর হাবিবে ফরমান, আব্দুর রহমান রে যেত সময় পর্যন্ত বাহির করি আলাদা করছি না, আবার রওনা দিতাম না। কান্দি কান্দি আল্লাহর কাছে ফরিয়াদ করো, নরে বাল্লাহ অত বড় দুষ্কুণ্ডা করলাম যে দুইজোর কারণে মদিনার মত গেট ফালাইয়া দিলাইলাই, এমন গেট কোন বাকিরে এই গেট পাস করা যার না। ও আল্লাহ আমার দুষ্ট আমারে জানাইয়া দেও, আমি জেলা পাই খন্ডাইলাম মনে। আব্দুর রহমানে কান্দন কান্দি কান্দি বেহুশির অবস্থায় আপনার তন্দ্রাই গেল, ঘুমাই গেল। আব্দুর রহমানের নয়নের মধ্যে যে সময় ঘুমায়, ওই সময় আব্দুর রহমানের স্বপ্ন দেখুন আল্লাহর হাবিব নিয়ে ফরমান, আল্লাহর হাবিব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে দেখি লাইছে বাইরে। আর কিছু মানুষ আছেন যদি দেখে না, ইশারায় যদি কোনো নূর দেখিলায় ই মানুষ খাওয়া পিয়া চাড়ি দেয় নবীর লগে দেখা, নবীর দেখার লাগিয়া। যেমন লাগান আপনার হজরতে আব্দুর রহমান নাম উঠলাইনি, ফাগল আব্দুর রহমান শুনছনি নাম নাইনি তোমার তো নবী আব্দুর রহমান, হ্যাঁ আব্দুর রহমান নাইনি একজন, হায় রে হায় ফাগল আব্দুর রহমান জানে নাইনি আব্দুর রহমান। প্রতি বছর মানুষ হজদের সময় যায়, হজদাইতে সময় আব্দুর রহমানে খালি বইয়া গুট গুটাইয়া খান্দে, নয়নর জল চলে আর কয়রে বাল্লা তোমার বন্দা বান্দি অকলরে তোমার বাড়িত নেড়ায়, তারারে তোমার বাড়ির তোমার হবিবর বাড়িত নেড়ায়, তারারে পয়সা কড়ি ধন সম্পদ দিসলাই, গার মধ্যে বল দিসলাই, দনর মধ্যে বরকত দিসলাই, ওরে বাল্লা বাড়ি টেকা পড়িয়া রয়েছি নাই রে আমার টেকা কড়ি, খেমনে মদিনার মধ্যে যাইতাম আল্লাহর হাবিবর রদা শরীফ খেমনে দেখতাম হইয়া, আব্দুর রহমানে ঘরের মধ্যে বইন বইয়া খালি গুট কুটাইয়া খান দই না, নয়নর জল চালন বাইরে ঘরের মধ্যে বইছিল বইয়া গুট কুটাইয়া খান দিত্রা, নয়নর জল চালিত্রার কইত্রা, ইয়া রাসূলুল্লাহ একটা বার্তা যদি ইজাজত দিতাম মদিনার মাটি খান নাইতা হুঙ্গিলা মনে, মদিনার মাটি হুঙ্গিলা মনে, মদিনা শরীফের মাটি যার নসিব মারি দিছে বাইরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আব্দুর রহমানে বাড়িত বইয়া খান্দন, নয়নর জল চালাইন আর আল্লাহর কাছে কুজন, আল্লাহ একটা বার্তা সুযোগ দেও তোমার বন্দা বান্দি হল দেইত্রা, আল্লাহ এক সুযোগ দিলাইলা হজযাত্রী সকল হজ দাইতা, আগলা জমানার মধ্যে হজ দাইতা আটিয়া যাইতা বেশিরভাগ, হাজি অকলর কাফেলা রওনা দিছেন রওনা দিয়া যাইতা, সারা জমি সৈন জমিয়া রওনা দিছেন রওনা দিয়া যাইত্রা, আব্দুর রহমান লোক ধরছেন হাজি সব অকলর লগে রওনা দি যাইত্রা, এক মঞ্জিল গুজরিয়া গেছেন গিয়া রাত্রে ঘুমাইছেন, হাজি অকলর কাফেলার মধ্যে একজন সর্দার থাকুন নানি লিডার, হ্যাঁ হাজি অকলর আমির একজন তখন আমিরে রাত্রে স্বপ্ন দেখুন কে যেন আইয়া কইত্রা, ও আল্লাহর বন্দা তোমার তানোর লগে আব্দুর রহমান নামি একজন ব্যক্তি আছেন, এনরে সঙ্গে আনিও না। ফজর নামাজ পড়ছেন পড়ার বাদে জিজ্ঞাসা করলা তোমার তানোর মধ্যে আব্দুর রহমান খে উবাও চাই, খে আব্দুর রহমান উবাও, হইতে সময় আব্দুর রহমান খাড়া হইছেন, আব্দুর রহমান খাড়া হওয়ার পরে তাইন বাক্কায় হুয়া মায় হাজি সাহেব অকলর সর্দার যায়নি না আমারে ডাকি ছইন বাক্কা এক হুয়ামা নাইনি, উবানির পরে কইন ও বাইরে আমি স্বপ্ন দেখছি তোমার আমরার সঙ্গে মদিনার মধ্যে লইয়া যাইতাম না, আরে বাইরে দেশ সময় আব্দুর রহমান রে শুনাইছ
ও আমার মধ্যে আপনার পানি ডালা হয়ে যায়। আব্দুর রহমান যেমনে শুনছুন, শোনার লগে লগে আস্তে আস্তে চেহারা খালা হয়ে যায়, আর আস্তে আস্তে চেহারা ভাই নয়নে দিয়ে জল ভরা লাগাই দে। আব্দুর রহমান এখানে আস্তে আস্তে একলা একলা টুইনার চক্ষুর জল চালন, আর কইনরে বাল্লা কোন দুষ করলাম যে দুষর কারণে মদিনার রাস্তার মধ্যে, মদিনার রাস্তাতে আমার গেট পড়ে গেল, কোন কারণে গেটটা বললো জানিয়া না। আটইনার খান্দইন আটইনার খান্দইন, তিন নম্বর মঞ্জিল পর্যন্ত কোনো ভাকির যাইন, দুই নম্বর মঞ্জিলের মধ্যে যাওয়ার পরে ফিরিয়া হুশ হইল, ও কাবেলার সর্দার তোমার তানোর সঙ্গে যে আব্দুর রহমান, এই আব্দুর রহমান রে লগে আনিও না। পরের দিন ফিরিয়া জানানি হয়েছে, আব্দুর রহমান রে জানানি হয়ে গেছে, কড়াভাবে আব্দুর রহমান তুমি আমরার সঙ্গে আইও না, আওত অসুবিধ হইব। আব্দুর রহমান এখান দিতে এখান দিতে দেখলা উপায় নাই রে, আমার কি উপায় হইতো, ও কাফেলার মাল টান্দা উট যে আছে উটর মালিকর কিনারার মধ্যে গেলা, ড্রাইভারের লগে মিললা, বাউতর লগে মিললা, মিলিয়া কইলা আরে উটর রাখাল তুমি যে মালটা নরাই বস্তা বন্দি করিয়া উটর উপরে উঠাইয়া, ও ভাই রে মালটা নার পয়সা বাড়াই, আমিও পয়সা দিব, আমার এক বস্তর ভিতরে যদি হরাইয় মাল বানাইলাম, তোমার যে তো টেকা দেওয়া লাগে, আমি তোমারে টেকা দিমু, আমারে তোমার মালর লাখান বস্তার ভিতরে হারাইয়া লইয়া চলো। ইবেটায় পয়সা ফাইতো করিয়া পয়সার লালসে আপনার বস্তার ভিতরে হামাই গেল কে, আব্দুর রহমান। উটর মালিকে আব্দুর রহমান রে বস্তার ভিতরে হারাইলাই, কিতার লাগি পয়সা ফাইতো করিয়া আব্দুর রহমান রে বস্তার ভিতরে হারাইয়া মুখ বান্ধিলাই, মুখ বান্ধিয়া আপনার উটোর পিঠির মধ্যে মালর লগে উঠাইলাই, দুই নম্বর মঞ্জিল থই রওনা দিয়া তিন নম্বর মঞ্জিল গিয়া যে সময় হাজি অখলর কাফেলা ঘুমাইন, আরে ঘুমানের সঙ্গে সঙ্গে রাত্রে স্বপ্নে দেখুন ও কাফেলার সর্দার, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ খুয়ার, তোমার কাফেলার মধ্যে একজন আব্দুর রহমান নামে মানুষ আছেন, এনরে আইতে সময় আমার মদিনার মধ্যে আনিও না। ফরর দিন ফজর হইছে, ফজরের সময় নামাজ পড়িয়া বাইর হইছেন, বাইর হইয়া জিজ্ঞাসা করেন রে আব্দুর রহমান খে এই জায়গার মধ্যে আছো, খাড়া হোসেন কোনো আব্দুর রহমান নাই। ওই সময় কইলা না আমি তালাশ করম, সম্পূর্ণ তালাশ করিয়া মাল আসবাব তালাশ করিয়া বাহির করম, গত রাত্রে আল্লাহর হাবিবে ফরমান আব্দুর রহমান রে যেত সময় পর্যন্ত বাহির করি আলাদা করছি না, আমার রওনা দিতাম না। কাফেলার সর্দারে তালাশ করুন, তালাশ করি করি গিয়ে মালর বুঝাইয়ের মধ্যে বস্তার ভিতরে ফেন আব্দুর রহমান, বস্তার ভিতরে হারাই আর বস্তার মুখ খুলিতে আব্দুর রহমানে গুটগুটাইয়া খান্দ। ওই সময় খন্ডে আব্দুর রহমান তোমার নিষিদ্ধ হইল, তুমি এখানে বস্তার ভিতরে হামাইয়া আমরার লগে আরাই। ও সময় আব্দুর রহমানে কইলে ও আল্লাহর বান্দা আমি কোন দুষ করলাম, আটিয়া যাইতে বাদা বস্তার ভিতরে আমাইয়া মালর লাখান যাইতে বাদা। আব্দুর রহমানের হাত পা খুলে হইছে আর উবাতে আসার বিচার খাইনার খান্দ, খান্দি খান্দি আল্লাহর কাছে ফরিয়াদ করে নরে বাল্লা, অত বড় দুষ্কুণ্ডা করলাম যে দুইজোর কারণে মদিনার মত গেট ফেলাইয়া দিলাইলাই, এমন গেট কোন বাকিরে গেট পাস করা যার না, ও আল্লাহ আমার দুষ্ট আমারে জানাইয়া দেও আমি জেলা পাই খন্ডাইলাম মনে। আব্দুর রহমান খান্দন খান্দি খান্দি বেহুশির অবস্থায় আপনার তন্দ্রাই গেল ঘুমাই গেল, আব্দুর রহমানের নয়নের মধ্যে যে সময় ঘুমায় ও সময় আব্দুর রহমানের স্বপ্ন দেখুন আল্লাহর হাবিব নিয়ে ফরমায়, ও আব্দুর রহমান আমি তোমার বন্ধ করছি রে। আব্দুর রহমানে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আরে পশু পাখি মখলুকাত গিয়া মদিনার মাটি সয়, আমার লাগে কেনে মদিনার মাটি বন্ধ করলা। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইন দে আব্দুর রহমান,
আমি তোমারে বন্ধ করছি তার কারণ হইল ও আব্দুর রহমান, তুমি নো আমার লোকে বেশি প্রেম লাগাই দিছ রে। আব্দুর রহমান, তুমি যদি আমার মদিনার রোজা শরীফের কিনারের মধ্যে হও, আমি কবর শরীফের মধ্যে তোমার সামনে তুইয়ে থাকতাম পারতাম না। আমি কবর শরীফটাই উঠিয়া তোমার সঙ্গে মোলাকাত করা লাগবো, আর আমি যদি কবর থেকে উঠি যাই আব্দুর রহমান কিয়ামত কায়েম হয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সঙ্গে সম্পর্ক রাখতে হইলে বাইরে আমরার বুজুর্গ হলে বাতাইয়া দেন, ওদুর সহিত মহব্বতর সহিত আল্লাহর হাবিবের উপরে দুরুদ পড়িও। মহব্বতর সহিত দুরুদ পড়িলে আল্লাহর হাবিবে ফরমায়, আমি আমার উম্মত হলার লোকে দিদার নসিব হই যায়। আমার উম্মত হলে আমারে দেখুন, আপনার জৈদ আহমদ কবির ভাই রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত রাখি রাখি দুরুদ পড়িতা, বাইরে একবার মদিনার তৈবার মধ্যে গিয়া জৈদ আহমদ কবির ভাই গিয়া মদিনার মধ্যে আসেন, রাসূলুল্লাহর রওজা শরীফের কিনারার মধ্যে যান, গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির থাকতে সময় দেশ থাকতে তোমার বাড়ির মেহমান আইতা, ও সময় মেহমান হলো রে কইতাম, আমি যাইতাম ফারিয়ানা, আমি নাকিসের পক্ষ থেকে সালামটা পৌঁছাইও। বাড়িতে সময় দুঃখ উঠে দিদারের দুঃখ, দুয়ার মারি গরু বইয়া কত সময় নয় নরজল সাড়ি, ইয়া রাসূলুল্লাহ, গরু বইয়া সগ্গু মুদিয়া রুবাইর করিয়া মদিনার গলিয়ে গলিয়ে ঘুরাই, আর মদিনার রওজা শরীফের কসুয়া জালির খান্দা ভাই ঘুরাই, ইয়া রাসূলুল্লাহ, আহমদ কবির ভাই আর বাড়িত না রইয়া সশরীরে আপনার রোজা শরীফের কিনারা তাইছেন, একবার যদি আপনার হাত মোবারক বাহির হইত বাহির করি লাইতা, আহমদ কবির ভাইয়ের খলিন যারা গুণ ঠান্ডা করি আইলাও হইতে সময় মদিনার রোজা শরীফ থাকি আল্লাহর হাবিবর কুদরতি হাত বাহির হই যায়, আর আহমদ কবির ভাই রাজি আল্লাহ তাআলা নিয়ে আল্লাহর হাবিবর হাত মোবারক মধ্যে জুমা খাইলাই। اللهم آمين، اللهم صل صلاة كاملة وسلم صلاة تامة على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. اللهم صل على سيدنا ومولانا محمد ما اختلف الملوان وتعاقب الأسران وكر الجديدان واستقبل الفرقدان، بلغ روحه وأرواح أهل بيته مني التحية والسلام، وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور في القبور وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. أي الله تمر من دائي زكار مجد تمر حبيب المدر سر تيار خرص معبود، أي الله يا شيك رسول ما شيك لك ملا يده، أي الله يا رحم الرحيمين مدر سر ترقي نصيب فرماو، আয় আল্লাহ জমিল আহমদ ভাই তোমার হবিবর দিদার লাগি 5000 গুটে খা,
আল্লাহ কোরআন শরীফের খেদমত দিছেন মাহবুব, ও আল্লাহ তোমার মন্দারে তোমার অভিবর দিদার তো সময় হয়েছে না, আল্লাহ জমিন তাই বিদায় দেওয়াই না মাহবুব। মদিনার গুম্বু দেখা না দেখাইয়া আল্লাহ জমিতে উঠাইও না, আল্লাহ আমার কাপড় গাত না লাগাইয়া আপনার কাপড় বিন্দাইও না, তোমার বন্ধরে রসুল দিমালা মাল করিয়ে দেও, আল্লাহ সমস্ত রে দিদারে নবী দিয়া মালা মাল করিয়ে দেও মাহবুব। আমার কারণে তোমার বন্ধুর দুয়ারে বিড়াইও না মাহবুব, আমরার জিন্দগি কসুরিয়াতে মাফ করিয়া দেও, আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও, আমরার আকটাইল গাটকলরে ছুটাইয়া দেও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ জমিল ভাইরে নিয়মাল বদলতা ফরমাও। ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।